আসসালামু আলাইকুম প্রিয় সুনামুনিরা এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি রুকসানা, সহকারী শিক্ষিকা, দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, শ্রেণী নার্সারি। দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় সুনামুনিরা, তোমরা যে যেখানে আছো সবাই খাতা এবং পেন্সিল নিয়ে চট করে বসে যাও। আজকে আমি তোমাদের ইংলিশ নিয়ে আসছি, কী শেখাবো, আজকের বিষয় হচ্ছে ইংরেজি। তো আজকে আমি তোমাদের ইংরেজিতে 7টি রঙের নাম এবং 5টি মাসের নাম শেখাবো। কী শেখাবো বলো তো? 7টি রঙের নাম। এই রঙের নামকে ইংলিশে কী বলে? কালার্স। কী বলে বলো তো? কালার্স। হ্যাঁ, আর দেখো এবার আমি তোমাদের 7টি রঙের নাম এবং 5টি মাসের নাম শেখাবো। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে সঙ্গে তোমরা বলবে, আমি যেভাবে বলি আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলবে, দেখবে তোমাদের মুখস্থ হয়ে গেছে। আমি যখন বানান করে বলবো তোমরাও সঙ্গে সঙ্গে বানান করবে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ, আমি এবার বোর্ডের দিকে যাচ্ছি, সবাই লক্ষ্য করো। দেখো এখানে এক নম্বরে কী লিখেছি বলো তো? 7টি রঙের নাম। 7টি রঙের নাম শেখাবো। হ্যাঁ দেখো, 1 নম্বরে আমি কী লিখেছি এখানে? 1 নম্বর আছে গ্রিন। গ্রিন অর্থ কি? সবুজ। গ্রিন অর্থ সবুজ। দেখো বানান করছি, GREEN, গ্রিন। আমি আবার বলে দিচ্ছি, GREEN, গ্রিন। গ্রিন অর্থ কী বলো তো? সবুজ। দন্ত স বর্ষকার বু বর্গীয় ঝ, সবুজ। তাহলে বলো তো গ্রিন অর্থ কী? গ্রিন অর্থ সবুজ। এবার দেখো আমাদের পরবর্তী কী আছে? 2 নম্বরে কী লিখছি? হোয়াইট। হোয়াইট অর্থ কী? সাদা। হোয়াইট অর্থ সাদা। দেখো WHITE, হোয়াইট। হ্যাঁ প্রিয় সোনামণিরা, দেখো 2 নম্বরে কী লিখেছে বলো তো? হোয়াইট। WHITE, হোয়াইট। হোয়াইট অর্থ কী বলো তো? হোয়াইট অর্থ সাদা। দেখো দন্ত সয়াকার সা ধয়াকার দা, সাদা। তাহলে আমরা হোয়াইট অর্থ কী জানলাম বলো তো? হোয়াইট অর্থ সাদা। এবার দেখো 3 নম্বরে কী আছে? 3 নম্বরে আছে কি? রেড। রেড অর্থ লাল। তাহলে বলো তো 3 নম্বরে কি? রেড। রেড অর্থ লাল। REED, রেড। REED, রেড। রেড অর্থ কী? লাল। লয়কাল্লা ল, লাল। তাহলে বলো তো আমরা রেড অর্থ কী শিখলাম? রেড অর্থ লাল। এবার দেখো আমাদের 4 নম্বরে কী আছে? 4 নম্বরে আছে ব্ল্যাক। 4 নম্বরে কী আছে? ব্ল্যাক। ব্ল্যাক অর্থ কালো। ব্ল্যাক অর্থ কালো। দেখো BLA, ব্ল্যাক, CK, ক, ব্ল্যাক। BLA, CK, ব্ল্যাক। ব্ল্যাক অর্থ কী? কালো। কয়াকার কা লৌ কালো, কালো। তাহলে বলো তো ব্ল্যাক অর্থ কী শিখলাম আমরা? ব্ল্যাক অর্থ কালো। ব্ল্যাক অর্থ কালো। এবার দেখো আমাদের 5 নম্বরে কী আছে? 5 নম্বরে আছে কি? ব্লু। ব্লু অর্থ কী? নীল। ব্লু অর্থ নীল। BLUE, ব্লু। ব্লু অর্থ নীল। দন্ত নয় দৈঘিকার নীল, নীল। এবার দেখো 6 নম্বরে আছে কি? 6 নম্বরে আছে হলো ইয়োলো। ইয়োলো অর্থ কী? হলুদ। ইয়োলো অর্থ হলুদ। দেখো YELOW, তাহলে ইয়োলো। ইয়োলো অর্থ কী? হলুদ। দেখো হ লয় শুকাল লু ধ, হলুদ। তাহলে বলো তো ইয়োলো অর্থ আমরা কী শিখলাম? ইয়োলো অর্থ হলুদ। ইয়োলো অর্থ হলুদ। এবার দেখো 7 নম্বরে কী আছে? 7 নম্বরে আছে ভায়োলেট। 7 নম্বরে কী আছে বলো তো? ভায়োলেট। ভায়োলেট অর্থ কী? বেগুনি। VIO, বায়ো, LET, লেট। ভায়োলেট। ভায়োলেট অর্থ কী? বেগুনি। বয়ে কারবে গয়ুকার গু দন্ত নয় দুর্গিকার নি, বেগুনি। তাহলে ভায়োলেট অর্থ কী শিখলাম বলো তো? ভায়োলেট অর্থ আমরা শিখলাম বেগুনি। হ্যাঁ তাহলে লক্ষ্য করো এবার 7টি রঙের নাম আমি আবারও তোমাদের বলে দিচ্ছি,
তোমরা আমার সঙ্গে সঙ্গে আবার বলো, দেখবে তোমাদের এখনই মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এখানে ওয়ান নাম্বারে আছে কি, গ্রিন। গ্রিন অর্থ সবুজ। গ্রিন অর্থ কি বলো তো, সবুজ। হ্যাঁ, টু নাম্বার আছে হোয়াইট। টু নাম্বারে কি, হোয়াইট। হোয়াইট অর্থ সাদা। এবার দেখো থ্রি নাম্বার আছে রেড। রেড অর্থ কি, লাল। এবার দেখো ফোর নাম্বার। ফোর নাম্বারে গেছে কি, ব্ল্যাক। ব্ল্যাক অর্থ কালো। ফোর নাম্বারে কি বলো তো, ব্ল্যাক। ব্ল্যাক অর্থ কালো। এবার দেখো ফাইভ নাম্বারে। ফাইভ নাম্বারে কি আছে, ব্লু। ব্লু অর্থ কি, নীল। এবার দেখো সিক্স নাম্বার। সিক্স নাম্বারে আছে কি, ইয়েলো। ইয়েলো অর্থ হলুদ। হ্যাঁ, কী শিখলাম বলো তো, ইয়েলো। ইয়েলো অর্থ হলুদ। এবার সেভেন নাম্বারে কি আছে, সেভেন নাম্বারে আছে ভায়োলেট। ভায়োলেট অর্থ বেগুনি। হ্যাঁ, ছোট্ট সোনামণিরা বলো তো, এখানে আমি তোমাদের কী শেখালাম, সাতটি রঙের নাম। এই সাতটি রঙের নাম আমরা কী করবো, সুন্দর করে বারবার বলবো। হ্যাঁ, এবার দেখো আমি তোমাদের আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে পাঁচটি মাসের নাম। কী শেখাবো বলো তো, পাঁচটি মাসের নাম। দেখো এখানে দুই নম্বরে কী লিখছি, পাঁচটি মাছের নাম। হ্যাঁ, এবার আমি তোমাদের পাঁচটি মাছের নাম শেখাবো। তো তোমরা যেভাবে আমার সঙ্গে সঙ্গে সাতটি রঙের নাম বলেছ, এরকম করে সাতটি রঙের নাম আমরা যেভাবে বলেছি ঠিক একই রকম করে আমরা পাঁচটি মাছের নাম বলবো এবার। হ্যাঁ দেখো, এক নম্বরে কী আছে, বুটের দিকে সবাই লক্ষ্য করো। এক নম্বরে আছে কি, হিলসা। হিলসা অর্থ কি, ইলিশ। হিলসা অর্থ ইলিশ। এইচ আই এল হিল এস এইচ এ সা, হিলসা। হিলসা অর্থ ইলিশ। রসই ল, রসই কে লি, তালবস ইলিশ। হ্যাঁ, টু নম্বরে দেখো আছে কি, টু নম্বরে এলো শ্যামন। শ্যামন অর্থ কি, রুই। শ্যামন অর্থ রুই। দেখো এস এ এল এম ও এন, শ্যামন। শ্যামন অর্থ কি, রুই। আমরা শ্যামন অর্থ কী শিখলাম বলো তো, শ্যামন অর্থ রুই। এবার দেখো থ্রি নম্বরে আছে কি, কার্প। কার্প অর্থ কাতলা। কার্প অর্থ কাতলা। আমি বানান করছি আমার সঙ্গে সঙ্গে, তোমরাও বানান করো। সি আর এ পি কার্প। সি আর এ পি কার্প। কার্প অর্থ কাতলা। কয়ে কার কা তো লয় কাল্লা কাতলা। হ্যাঁ, তাহলে বলো তো কার্প অর্থ কি, কার্প অর্থ আমরা শিখলাম কাতলা। এবার দেখো ফোর নাম্বার আছে কি, ফ্লাই। ফ্লাই অর্থ কি, পুটি। দেখো এফ আর ওয়াই, ফ্লাই অর্থ কি, পুটি। পয়চন্দ্রবিন্দু রুষকার পু, প্রয় রুষকার টি, পুটি। তাহলে আমরা কী শিখলাম, ফ্লাই অর্থ পুটি। এবার দেখো ফাইভ নাম্বারে কী আছে, ফাইভ নাম্বার আছে শিট। শিট অর্থ মাগুর। শিট অর্থ কী বলো তো, মাগুর। দেখো আমার সঙ্গে সঙ্গে তোমরাও বানান করো, এস এইচ ডাবল ই টি, শিট। শিট অর্থ মাগুর। ময় কার মা, গয়ের সুকার গু, বয়সুন্দ্র মাগুর। তাহলে শিট অর্থ কী শিখলাম বলো তো, শিট অর্থ আমরা শিখলাম মাগুর। হ্যাঁ, আমি আবারও মাছের নাম বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা আরেকবার বলে নাও। দেখো আমরা এক নম্বরে কী শিখেছি, ওয়ান নম্বরে শিখেছি হিলসা। হিলসা অর্থ ইলিশ। হ্যাঁ, এবার টু নম্বরে কী শিখেছি, শ্যামন। টু নম্বরে আমাদের এখানে কী আছে, শ্যামন। শ্যামন অর্থ রুই। আর থ্রি নম্বরে এখানে কী আছে, দেখো থ্রি নম্বরে আছে কার্প। কার্প অর্থ কাতলা। আর ফোর নম্বরে দেখো, ফোর নম্বরে ফ্লাই অর্থ কি, পুটি। এবং ফাইভ নম্বরে শিট। শিট অর্থ মাগুর। তাহলে বলো তো আমরা আজকে কী শিখলাম, সাতটি রঙের নাম এবং পাঁচটি মাসের নাম আমরা শিখে নিলাম। তো সোনামণিরা আশা করি তোমরা অনেক সুন্দর করে বুঝতে পেরেছো সবাই। তো তোমাদের ক্লাসের শেষে আরেকটি কথা বলে যাচ্ছি, যে আমি যে তোমাদের সাতটি রঙের নাম এবং পাঁচটি মাসের নাম শেখালাম, তোমরা বাসায় অন্তত দুইবার এই হোমওয়ার্কটা করে রাখবে। তোমাদের সবাইকে এর পড়াগুলো হোমওয়ার্ক দেওয়া হলো, অন্তত দুইবার সবাই তোমাদের খাতাতে লিখবে, সুন্দর করে লিখবে এবং লেখার সময় মুখে সুন্দর করে বলবে। তো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।